হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যান্ডলুম অব বাংলাদেশ থেকে চলে এসেছি গর্জিয়াস সব ঢাকায় জামদানি পিওর কটন শাড়ি নিয়ে। সবগুলো 84 কাউন্ট সুতায় বুনকৃত শাড়ি আপনাদেরকে দেখাবো। জাস্ট পাইকারি দামে পেয়ে যাবেন, একদম আমাদের ফ্যাক্টরি রেটে বা হচ্ছে কারখানার রেটে পেয়ে যাবেন। যেটা ভালো লাগবে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশের যে কোনো একটিতে ইনবক্স করে ফেলবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। দেখতে পাচ্ছেন পিওর রেড, একদম সিঁদুর লাল কালারের, অরিজিনাল ঢাকায় জামদানি, 84 কাউন্টের, তানা সুতো এবং বানা সুতো দুইটাই কটন, পিওর কটন, অল ওভার কাজ করা, 84 কাউন্ট সুতায় বুননকৃত এই জামদানিটা পেয়ে যাবেন মাত্র 12,500 টাকা, 12,500 টাকায় পেয়ে যাবেন। এত সুন্দর গর্জিয়াস কাজের অরিজিনাল ঢাকায় জামদানি পিওর কটন শাড়ি, এটাতে ঘুড়িতে খালি থাকবে, সবগুলো শাড়িতে একই রকম খালি থাকবে, লাইক 1.5 থেকে 2 হাত এর মধ্যে খালি থাকবে। কোনোটা মানুষের দেখা যাচ্ছে কেউ 5 ফিট 8 ইঞ্চি বা 10 ইঞ্চি তার দুই হাতে কম থাকবে, আবার যারা একটু শর্ট আছেন তাদের দেখা যাচ্ছে যে দুই হাত খালি থাকবে। তো এই অনুযায়ী আমাদের 18 ইঞ্চিতে হাত ধরে এইভাবে মাপা হয়, তো দেখা যাচ্ছে 37 ইঞ্চি সর্বোচ্চ খালি থাকবে। এটা মাল্টি কালার ওয়ার্ক করা, সাদার মধ্যে লাল সবুজ হলুদ এবং কালো সুতার কাজ করা আছে। দেখতে পাচ্ছেন এটা লাল মাল্টি, সাদার মধ্যে লাল মাল্টি, খুবই সুন্দর, একদম মানে নতুন একটি জামদানি। সবগুলো এখন যেগুলো দেখানো হচ্ছে সবগুলো নতুন, সবগুলো কালার কম্বিনেশন ইউনিক ইউনিক। এটার প্রাইসও থাকবে 12,500 টাকা, 12,500 টাকায় পেয়ে যাবেন। এত সুন্দর ব্লাউজ পিসটা কালার কম্বিনেশনের অরিজিনাল ঢাকায় জামদানি সুতি শাড়ি, এটা হচ্ছে মসলিনের সরাসরি, পিওর কটনটা হচ্ছে সরাসরি মসলিনের একটি জাত। আপনার আগে মসলিন যেটা ছিল সেটার সরাসরি মসলিনের জাত। মসলিন শব্দটা এসছে মূলত ইরাকের মসুল শহর থেকে, ইরাকের মসুল শহরে ব্যবসার মানে কাপড়ের ব্যবসার একটি মানে বড় ধরনের মার্কেট ছিল ওখানে, বা আশেপাশে যেই শাড়িগুলো যেই কাপড়গুলো বিক্রি করা হতো সেগুলো পৃথিবীব্যাপী বিখ্যাত ছিল, সেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সেরা মানের এবং উৎকৃষ্ট মানের যে শাড়িগুলো সেখানে ওই শহরের থেকেই বেচা কেনা বেশি হতো। তো সেই নাম অনুসারে মূলত মসলিন নামটা এসছে পরিবর্তিত হয়ে। মসলিন হতে গেলে ওই সময় তারা যে থিওরিটা দিয়েছে যে মসলিন হতে গেলে পিওর কটন, সফট কটন হতে হবে, এবং সেই সুতার কাউন্টটা হতে হবে 100 থেকে 600 কাউন্ট। এখন যেই অরিজিনাল মসলিন সেটা মূলত 300 থেকে 600 কাউন্ট এর মধ্যে, এর মধ্যে যখন হবে তখন সেটাকে মসলিন বলবে। মসলিনে সাধারণত আগে ডিজাইন বানানো হতো না, এই শাড়িটা যেটা দেখাচ্ছে দেখানো হচ্ছে টেম্পল পাড়ের আঁচলে এবং পাড়ে কাজ আছে, এটা প্রাইস থাকবে 6,000 টাকা। মসলিনে ওই সময় খুব বেশি ডিজাইন বানানো হতো না, খুব স্বল্প পরিমাণ ডিজাইন বানানো হতো, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের নকশা বিভিন্ন ধরনের ডিজাইন সেগুলো বুনন শুরু হয়। লাল দেখাও, লাল অ্যাভেলেবল। তার পরবর্তীতে মসলিনে বিভিন্ন ধরনের ডিজাইন বুনন শুরু হয় এবং আস্তে আস্তে এটা অধিক ডিজাইনে হচ্ছে পরিবর্তিত হয়। যখন মানুষ দেখছে যে হচ্ছে ডিজাইন যেগুলো খুব বেশি ডিজাইন যুক্ত সেইগুলো মার্কেটে বেশি রাখে,
মার্কেটে বেশি ডিমান্ড পাই, মার্কেটে চাহিদা থাকে, তখন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর সব ডিজাইনে শাড়িগুলো বানানো হয়। এর পরিবর্তিত রূপ হচ্ছে জামদানি, মাসলিনের যে পরিবর্তিত রূপ সেটা হচ্ছে জামদানি। এর মধ্যে আম, খাসা, মশিবুল, এরকম অনেকগুলো জাত আছে। তো অনেকগুলো জাত আছে, সেই জাতগুলোর মধ্যে জামদানি হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস, বা জামদানি হচ্ছে এখন বর্তমানে টিকে আছে। ওই জামদানির বর্তমানে সবথেকে বেশি ডিমান্ডেড হচ্ছে হাফ সিল্ক জামদানি এবং কটন জামদানি, এই দুইটা জাত সব থেকে বেশি প্রোডাকশন হয়। তো এই লাল জামদানিতে ঘুড়িতে খালি থাকবে দুই হাত, এবং এটাতে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এবং লাল কালারের সুতা দিয়ে কাজ করা আছে, প্লেন বডি। এটা আট পাড়ে জামদানি বলা হয়, বডিতে খালি থাকবে আঁচলে এবং পাড়ে কাজ থাকবে। এটা প্রাইস 11,500 টাকা। এটা প্রিভিয়াস টাইমে আরও বেশি দাম ছিল, এখন আমরা যতটা পারছি ডিসকাউন্ট করছি। আমাদের স্টকে কোনো শাড়ি রাখবো না, ঈদের আগে সব শাড়ি সেল করে দিব, এইটা আমাদের টার্গেট। কারণ আমাদের যত তাঁতি আছে এদেরকে বোনাস দেওয়ার ব্যাপার স্যাপার আছে, আবার দেখা যাচ্ছে ঈদের সপ্তাহে, ঈদের পরের সপ্তাহে প্রোডাকশন রানিং থাকবে, এই সাদা দেখা হবে রানিং থাকবে, সেহেতু তখন আমাদের একটা বিল, বড় অঙ্কের বিল দিতে হবে। তো এই জন্য আমাদের চেষ্টা যে কোনো শাড়ি স্টকে রাখবো না, সবগুলো সেল করে দিব। যা প্রোডাকশন হয় ঈদের আগ পর্যন্ত এবং যা হচ্ছে প্রতিদিন যা হচ্ছে, ইনশাল্লাহ সবগুলো আমরা সেল করে দিব। এটা দেখতে পাচ্ছেন, এটাও প্লেন বডির মধ্যে, এটা নৌকা ডিজাইন আসলে, এবং পাড়ে হচ্ছে টেম্পল পাড়, গঙ্গা যমুনা। এটা 84 কাউন্টের, যা শাড়ি দেখানো হবে সবগুলো 84 কাউন্টের। এটার প্রাইস থাকছে অনলি 7,000 টাকা, মাত্র 7,000 টাকা ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে, মাত্র 7,000 টাকায় পেয়ে যাবেন। এই শাড়িটা সাধারণত আমরা 8,000 বা 8,500 সেল করে থাকি, এখানে প্রাইস মেনশন করা আছে 8,500 টাকা। এটা আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র 7,000 টাকা, অনলি 7,000 টাকায় পেয়ে যাবেন। এত সুন্দর গর্জিয়াস কাজের অরিজিনাল ঢাকায় জামদানি সুতি শাড়ি। তো মাসলিনের যে পরবর্তী রূপ হচ্ছে জামদানি। জামদানির মধ্যে মেইন জামদানি হচ্ছে শাড়ির যেগুলা, সেগুলো হচ্ছে কটন আর হাফ সিল্ক। জামদানি মূলত তিন প্রকার, একটা ফুল সিল্ক, ফুল কটন আর হাফ সিল্ক, এই তিন প্রকার জামদানি। এর মধ্যে সব থেকে বেশি ফেমাস হচ্ছে হাফ সিল্ক। হাফ সিল্ক কারণ ফেমাস আমি সেটা বলবো না, হাফ সিল্ক মূলত কাস্টমার ডিমান্ড বেশি হাফ সিল্কের, আর কটন যেহেতু প্রোডাকশন কম, সেই সেক্ষেত্রে কটনের চাহিদা সবসময় বেশি থাকে, কটনের চাহিদা বেশি থাকে হাফ সিল্কের তুলনায় যেহেতু প্রোডাকশন কম। তো এই তিন প্রকার জামদানি সব থেকে বেশি বানানো হয়। এর মধ্যে ফুল সিল্ক, ফুল সিল্ক হচ্ছে পুরাটাই রেয়ার, মানে অর্ডার না থাকলে কেউ ফুল সিল্ক বানায় না, কারণ একটা ফুল সিল্ক জামদানির প্রাইস সর্বনিম্ন 50,000, 50,000-এর কমে ফুল সিল্ক বানানো সম্ভব না, যতই ডিজাইন কম হোক। তো এই শাড়িটা দেখতে পাচ্ছেন 84 কাউন্ট সুতায় বানানো, সাদা মাল্টি সুতায় কাজ করা, 12,500 টাকা, 12,500 টাকায় পেয়ে যাবেন। এত সুন্দর একটি ঢাকায় জামদানি, অরিজিনাল ঢাকায় জামদানি, পিওর কটন শাড়ি, 84 কাউন্ট সুতায় বানানো। দেখতে পাচ্ছেন হাতে যখন ধরছে তখন কতটা সফট মনে হচ্ছে, আর খুবই ট্রান্সপারেন্ট, যেহেতু 84 কাউন্ট সুতায় বানানো সেহেতু খুবই ট্রান্সপারেন্ট। যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশের যে কোনো একটিতে ইনবক্স করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।
যেটা ফুল সিল্ক সেটা টানা সুতা এবং বানা সুতা, দ্যাট মিন্স লম্বা সুতা, 12 হাত লম্বা যেই সুতাটা সেই সুতাটা সিল্কের থাকবে এবং বুননের আড়াআড়ি 48 ইঞ্চির যেই সুতাটা সেটাও সিল্কের থাকবে। তো ফুল সিল্ক যখন বানানো হবে, এবং এই যে ডিজাইনটা লাইক আমি দেখিয়ে দিই, এখানে ম্যাজেন্টা সুতা, এখানে অরেঞ্জ কালারের সুতা, এই সুতাগুলো যে বুননে ডিজাইন করা সুতা সেই সুতাগুলোও আপনার করা থাকে সিল্কের অথবা জরি সুতার, অথবা কখনো কখনো এই কটন সুতাও থাকে। তো আলটিমেটলি তানা এবং বানা সুতা ফুল সিল্কের থাকতে হবে, দুইটাই সিল্কের থাকতে হবে, তখনই সেটা ফুল সিল্কের জামদানি হবে। এটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার এবং ম্যাজেন্টা কালারের যে গঙ্গা যমুনা বর্ডার। এই শাড়িটার প্রাইস কিন্তু খুবই লিমিটেড, মাত্র 10,500 টাকায় পেয়ে যাবেন। এত সুন্দর অল ওভার গর্জিয়াস কাজের একটি ঢাকায় জামদানি কটন শাড়ি। ভালো লাগলে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশের যে কোনো একটিতে ইনবক্স করে ফেলুন। যারা এসে দেখে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের লোকেশনে, রানীমহল স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা, এই অ্যাড্রেসে এসে দেখে বুঝে আপনার পছন্দের শাড়িটি নিয়ে যেতে পারবেন। যেটা হাফ সিল্ক, হাফ সিল্কে মূলত টানা সুতা লম্বা সুতা, 12 হাত লম্বা যে সুতা, ব্লাউজ পিসটা একটু ভালো করে দেখিয়ে দাও, টানা সুতা এবং বানা সুতা, টানা সুতাটা সাথে থাকে, ওইটা দেখাও অরেঞ্জ পাটটা কন্ট্রাস্ট কালার, যেহেতু ব্লাউজের এক হাতায় থাকবে ম্যাজেন্টা আর এক হাতায় অরেঞ্জ কালার থাকবে। আচ্ছা উল্টায় দেখাও তাহলে ভালো করে দেখা যাবে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা। তো হাফ সিল্কের লম্বা সুতা, 12 হাতের যে সুতা শাড়িটা, এই লম্বা সুতাটা হচ্ছে সিল্কের থাকবে, আর আড়াআড়ি যেই সুতাটা 48 ইঞ্চি সেটা থাকবে কটনের। যেহেতু অর্ধেক সিল্ক অর্ধেক কটন, সেহেতু এটাকে হাফ সিল্ক বলে। হাফ সিল্ক সব থেকে জনপ্রিয় কারণ হাফ সিল্কে শাড়িটা অনেক বেশি গ্লোজি, অনেক চকচকে, এবং লাইটে এবং রোদে যখন যাওয়া হয় তখন এটা বেশি গ্লেজ দেয়, কটনের চেয়ে বেশি গ্লেজ দেয়। কিন্তু কিছু কিছু স্পেসিফিক কালার আছে কটনে যেটা সবসময় বেশি চাহিদা সম্পন্ন, কটন বেশি কমফোর্টেবল এবং বেশি টেকসই। এটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটি শাড়ি, অল ওভার কাজ করা, খুবই গর্জিয়াস এবং খুবই সফট, 84 কাউন্ট সুতায় বানানো। এটার প্রাইস থাকবে 10,500 টাকা, অল ওভার কাজ করা আছে, দুই হাত খালি থাকবে, দুই হাতের একটু কম থাকতে পারে, একটু দেখে দেখিয়ে দেখিয়ে দে। আচ্ছা ভিতরে, আচ্ছা খোলার দরকার নেই, এই সাইডে অল ওভার কাজ করা থাকবে, একটা দেখিয়ে দিই, ধরো এইটা ধরো ধরো পুরো শাড়িটাই খুলে দেখিয়ে দিই। আচ্ছা ধরো এই যে দেখুন, দুই হাত মতো খালি থাকবে এখানে, এটাই দুই হাতের একটু বেশি আছে, আমরা বলে দিই যে দুই হাত, দুই হাতের অনেক সময় দেখা যাচ্ছে দুই হাতে বেশি হবে না কম হবে, এটা দুই হাতের একটু বেশি হবে, 2-3 ইঞ্চি বেশি হতে পারে। আচ্ছা এই শাড়িটার প্রাইস ছিল 10,500 টাকা। তো আমি যেটা বললাম এটার সাথে ব্লাউজ পিস আছে, 84 কাউন্ট সুতায় বানানো, খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের একটি জামদানি ছিল, ব্রাইডাল রেড জামদানি। এই কালারফুলগুলো দেখাও না কেন, এগুলো আজকে এসছে দেখিয়ে দাও, যেটা হাফ সিল্কের সেটা বললাম যে হচ্ছে টানা সুতা সিল্কের এবং বানা বা বুননের সুতা কটনের, তো আলটিমেটলি ওটাকে হাফ সিল্ক বলে। আর পিওর কটন হচ্ছে টানা সুতা এবং বানা সুতা, দ্যাট মিন্স লম্বা সুতা এবং আড়াআড়ি সুতা দুইটাই পিওর কটনের, সেটা কটন জামদানি বলে। তো জামদানি সম্পর্কে অনেকের মিসকনসেপশন আছে, যদি শোনে কটন তাহলে মনে করে যে সাধারণ সুতি জামদানি, কটনের হচ্ছে বাংলা হচ্ছে সুতি,
আর সিল্কের বাংলা রেশম, অনেক বলে রেশম যা সিল্ক জামদানি হবে, আসলে রেশম এর বাংলা হচ্ছে সিল্ক। তো দোকানদার এক এক সময় এক এক ভাবে বোঝায় মানুষকে, যার জন্য ভিন্ন ভিন্ন কনসেপশন আছে। জামদানি কিভাবে বানায় সেটা সম্পর্কে মানুষের আইডিয়া নাই, যারা নতুন জামদানি কিনছেন বা হচ্ছে জামদানি দেখছেন তাদের খুব বেশি আইডিয়া নাই। যারা প্র্যাকটিক্যালে কাজ করে বা দেখে তারা বেটার আইডিয়া রাখে আর কি। এটা দেখতে পাচ্ছেন কফি কালারের একটি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা জামদানি, 84 কাউন্টের, খুবই সুন্দর এই জামদানিটা পাচ্ছেন মাত্র 15,000 টাকায়, অনলি 15,000 টাকায় এই জামদানিটা পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক সুন্দর, মানে খুব রেয়ার একটা কালার কম্বিনেশন। ভালো লাগলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশের যে কোনো একটিতে ইনবক্স করে ফেলুন। তো যেটা বলছিলাম যে কটন সুতার তানা সুতা এবং বানা সুতা দুইটাই কটন, এইটা হচ্ছে সেই কটন, এটা মিক্সড হবে না, মিক্সড হচ্ছে যেটা হাফ সিল্ক সেটাই, কটন এবং সিল্কের মিশ্রণে যে শাড়িটা বানানো হয় সেটাই হচ্ছে হাফ সিল্ক। আর অনেকে বলে 60-80 ব্লাউজ পিসটা একটু দেখে, 60-80 বলতে এরকম কিছু নাই। যারা একটু চালাক প্রকৃতির মানুষ তারা কি করে যে একটু সুতার কম বেশি করে, স্টপ না এই ভিডিওতে আর দেখাচ্ছি না, এটা পরবর্তীতে দেখাবো, একটু কম বেশি করে, লাইক যেটা বডির অংশ সেটাতে চিকন সুতা দেয়, যেটা আঁচলের অংশ কুচির অংশ সেটাতে মোটা সুতা দেয়। তো এই ব্যাপার চালাকির ব্যাপারগুলো আপনাকে ধরতে হবে, এই চালাকি করে অনেকেই, কিন্তু এটা করা আসলে ঠিক না। তো যাই হোক, শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তী ভিডিওতে আরও বেশি দেখতে পারবেন, সাথে থাকবেন সবাই। এই ভিডিও এ পর্যন্তই সমাপ্ত, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশের যে কোনো একটিতে ইনবক্স করে অর্ডারটি প্লেস করে ফেলতে পারেন। আল্লাহ হাফেজ।